ভিউয়ার্স এখানে যে বাজারগুলি দেখতেছেন এখানে টোটাল হলো 750 টাকার বাজার। দেখেন কি কি করছে 750 টাকার ভিতরে। 2 লিটার পাম তেল, আগে খাইতাম এর সোয়াবিন তেল খাঁটিটা 5 লিটার, এখন হলো 5 লিটারের জায়গায় এখন 2 লিটার দিয়ে চালাই দিই পাম তেল দিয়ে। তারপরে হইলো 5 কেজি চাল, আগে নিয়ে আসতাম 50 কেজি, এখন হলো 5 কেজি। তারপরে হলো আলু, আগে আনতো 5 কেজি আলু, এখন আনছে 1 কেজি আলু। তারপরে হইলো এখানে বেগুন, তারপর নিয়ে আনছি কি ইয়ে পেস্ট, একটা সাবান, আর হইলো ছাই। এই টোটাল হলো 750 টাকার বাজার। আগে খাইতাম আপনার 28, কিন্তু এখন যেই দাম বাড়ছে চাইলের, এখন কাই পাই যাম, করার কিছু নাই, কারণ কোনো রকম তো দিন তো চালাইতে হবে। তারপরে আগে আপনি দামি তেল খাইতাম সোয়াবিন তেল রূপচা দ্বারা, এখন তেলের দাম এত বাড়ছে এখন খাই পাম তেল। 1 কেজি আলু কত? 35 টাকা না? 35 টাকা। 2 কেজি 2 লিটার পাম তেল 280 টাকা। 5 কেজি চাইল 250 টাকা। এটা কত? 40 টাকা নিছে? 40 টাকা। এটা কত? এটা মানে 30 টাকা সাবানটা, আর এটা এটা 10 টাকা, আর বেগুন 20 টাকা। এলো টোটাল হইলো 750 টাকার মতন।